আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজ আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। আজ আপনাদের সাথে শেয়ার করব কয়েন প্ল্যান্টের কীভাবে যত্ন নেওয়া যায় আর কয়েন প্ল্যান্ট কীভাবে মাটিতে ও পানিতে লাগানো যায়। আর এটা একটা ইনডোর প্ল্যান্ট, আর এটা গড়তে রেখে কীভাবে যত্ন করব সেটাই আজ বলবো। যে কয়েন প্ল্যান্টগুলো আমার অসম্ভব পছন্দের একটা গাছ, এই গাছগুলো তেমন কোনো যত্ন লাগে না আর দেখতেও অনেক সুন্দর। আর এই গাছটা কিছুটা থানকুনি পাতার মতো দেখতে। এই গাছগুলোতে দেখা যায় যে দু একদিন পরপর স্প্রে করে দিলে হয়, আর এই গাছটা সবসময় পানিতে রাখতে হয়। এই গাছটা শেষ সাথে পানি খুব পছন্দ করে। আর এই যেগুলো দেখেন গাছের ফুল আসছে, এই গাছে কিন্তু ফুল হয়, অনেকে নাও জানতে পারেন। আর এই গাছের পাতা যখন হলুদ বা শুকিয়ে যায় তখন আমি তুলে তুলে ফেলে দিই, কারণ সবসময় গাছটাও পরিষ্কার রাখার চেষ্টা করি। আর এই গাছটা দেখা যায় যে উজ্জ্বল আলোতে রাখলে অনেক ভালো থাকে, তবে এই গাছটাতে সবসময় পানি দিতে হয়, পানি খুব পছন্দ, তাই সবসময় চেষ্টা করবেন পানিতে রাখার, পানি দিয়ে ডুবিয়ে রাখবেন। আর এই গাছটা দেখা যায় যে সূর্য যেদিকে থাকে সেদিকে মুখ পাতাগুলো হেলে যায়, কিছুটা সূর্যমুখী ফুলের মতো। আর ওই বড় টবটা থেকে কিছু শিকড় নিয়ে, মানে ডাল নিয়ে আমি এই ছোট টবটায় লাগাইছিলাম, দুইটা ডাল থেকে আজ অনেকগুলো হয়ে গেছে। আর এই গাছেও ফুল আসছে। আর এই গাছটা সবসময় এটা অন মাটিতে লাগাইছি, তবে এটাতেও আমি অনেক পানি দিয়ে রাখি সবসময়। আর এই যে এরকম অনেক মানে ডাল বের হয়, এগুলো আমি কেটে তারপরে মাটিতে লাগিয়ে দিয়েছিলাম। আর এখান থেকে আজ কিছু ডাল নেব, ডাল নিয়ে দেখাবো যে কীভাবে মাটিতে ও পানিতে লাগানো যায়। আর এখান থেকে যেগুলো ডাল বাহিরের দিকে চলে আসছে আমি সেগুলো নেব। আর দেখেন আমি সবসময় পানি দিয়ে কাদা কাদা করে রাখি, মানে সেঁত সেঁত করে রাখি। আর যারা মাটিতে এই গাছটা লাগাবেন তত পানি অবশ্যই দিবেন, আর গড়ে রাখলে পানি সবসময় দিতে হবে, ডুবো পানিতেই রাখতে হবে। আর দেখা যায় যে দুই তিন দিন পর পর একটু উজ্জ্বল আলোতে সকালবেলা দেবেন, আর গড়ে আলো বাতাস পায় এমন জায়গায় রাখতে হবে। আর আমি এই শিকড়গুলো নিয়ে যেহেতু মাটিতে লাগাবো তো তারপরেও একটু ধুয়ে নিব। আমি কয়েকটা ডাল নিচ্ছি, আর ডাল নেবার পরে এগুলো আমি ধুয়ে নিছি। আর এখান থেকে আমি কয়টা ডাল মাটিতে লাগাবো, আর মাটিতে লাগালে দেখা যায় যে মাটিতে লাগানোর পরে পানি দিয়ে ডুবিয়ে দিব। আর অবশ্যই আমার এই টবে অনেক পানি আছে, আর পানিতে যেটা রাখবো ঘরে সেটা দুই তিন দিন পর পর পানি চেঞ্জ করে দেব। যেভাবে মাটিতে পুঁতে দিলেই দেখা যায় হয়ে যাবে, এটার মরার চান্স খুব কম এই গাছটার। আর এই যে একটা ছোটো পাত্রে আমি পানি নিছি, আর আমি এই গাছ বাকি গাছগুলো পানিতে লাগাবো, আর তার জন্য নিচে কিছু কুচি পাথর অবশ্যই দেব, তা আপনার ভিডিওতে দেখতে পারবেন।
আর এই যে আমি কয়েন প্ল্যান্টগুলো পানিতে আস্তে আস্তে দিয়ে দিতেছি যেন শিকড়গুলো নিচে থাকে, আর এটা দেবার পর আমি গড়ে রেখে দেব, আর এটা আমি জলালোতে রাখার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।